আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ব্লক্সের পক্ষ থেকে এই মুহূর্তে আমি আছি রাজশাহী জেলার গোদাগারি সাফিনা পার্কে সাফিনা পার্কে একটি রিসোর্ট এসেছি তো এটা রিসোর্ট উইথ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পার্ক আছে ওই পাঁচটায় কিন্তু এই মুহূর্তে বিকেলবেলাটায় আমরা আমাদের যে রিসোর্ট আছে সেটাতে উঠেছি তো রিসোর্টটা অসাধারণ অসাধারণ এখানে ডুপ্লেক্স সিস্টেম দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো করে অনেকগুলো কটেজ করা আছে অসাধারণ কটেজগুলো তবে শুধু এই যে সামনের যে কটেজটা দেখতে পাচ্ছেন এই কটেজটা হচ্ছে এসি আর সব নন এসি এটা বিভিন্ন ফুলের নাম দিয়ে দিয়ে করা আমি একটু যদি আপনাদেরকে দেখাই প্রথমটা দেওয়া আছে জুই প্রথমটাতে লিখা আছে জুই তারপরটাতে লিখা আছে চামেলি এটাতে লিখা আছে পলাশ তারপরে হচ্ছে শিমল ডুপ্লেক্স সিস্টেমগুলো এটা শুধুমাত্র চন্দ্রমল্লিকাটা হচ্ছে এসি কাপড়েরদের জন্য হানিমুন সুইট আর এটা হচ্ছে মাধবীলতা এগুলো উপর নিচে দুই পাশে আছে সবচেয়ে বড় হচ্ছে পরিবেশটা অসাধারণ এগুলোতে আপনি দোলন চাপা দেখতে পাচ্ছেন এই যে এইটা ছাড়া চন্দ্রমল্লিকাটা ছাড়া বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে নন এসি তো আমরা এখন এসেছি জুনে জুনে প্রচণ্ড গরম তাই আমরা যেটা আমি ফ্যামিলি নিয়ে এসেছি আমি আরেকটা নিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওইটা দেখার পরে মাথা নষ্ট হয়ে যাবে অসাধারণ শুধু চন্দ্রমল্লিকা যেটা দেখতে পাচ্ছেন যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি এটা হচ্ছে হানিমুন্দের হানিমুন করার জন্য আর এটা হচ্ছে দোলন চাপা এই জায়গাটা যে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার পরিবার লাহা আছে ওয়াইফ আছে আমার বড় মেয়ে আছে আর হচ্ছে আমার ভাগ্নি এসছে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ড স্পিড বোর্ড করে হ্যাঁ এটা হচ্ছে এই যে একটা আপনার বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওই সাইডটা হচ্ছে পার্ক ওই পাশটা হচ্ছে পার্ক তো পার্কের নিয়ে আমি একটা ভিডিও করব আমি শুধু এখন এখানকার একটা ভিডিও করছি পার্ক নিয়ে আমি একটা ভিডিও করব পার্ক অ্যান্ড রিসোর্ট তো আমরা এই মুহুর্তে রিসোর্ট নিয়ে একটা ব্লগ বানাচ্ছি আর পার্ক নিয়ে আমি আরেকটা ব্লগ বানাবো ওটা আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে তো এখানে রাজশাহীতে আসলে যে আমের যে একটা আমেজ সেটা আপনারা দেখতে পারবেন এগুলো ডুপ্লেক্স সিস্টেম জেসমিন টু এটা নিচে থাকতে পারবেন উপরে বাচ্চাদের জন্য থাকতে পারবেন তো আমি এটা পছন্দ করিনি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মাথা নষ্ট করে এটা হচ্ছে জেসমিন ওয়ান রুপ্লেক্স সিস্টেম আর এই যে আমের বাগান এখানে প্রচণ্ড আম আছে প্রচুর আম আছে এবং আমার হাতে অলরেডি একটা আম আছে আমি খাচ্ছি এই যে টিপে টিপে খাচ্ছি একদম আমি এই গাছটা থেকে আমটা নিয়েছি আমগুলো দেখুন একদম হাতের নাগালে আম এবং আমের যে একটা ফ্লেভার অসাধারণ এবং একদম জেনুইন যে আমগুলো দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর আম আছে ওই পাশে আরেকটা গাছ আছে সেটা তো এই যে বাউন্ডারিতে দেখতে পাচ্ছেন আপনারা এই বাউন্ডারি ওই পাশটা হচ্ছে মূলত পার্ক আর এই পাশটা হচ্ছে রিসর্ট। তো আমরা রিসোর্টে আসছি এখন এই যে আমগুলো দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আমাকে ভাই পেরে দিচ্ছে এই যে সব আম এখানে যিনি দায়িত্বে আছে বাদ ভাই ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে আসার পর থেকে তো আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই রিকোয়েস্ট করব সাফিনা পার্কে চলে আসবেন রাজশাহী থেকে আধা ঘন্টার পথ আপনার যদি নিজের ব্যক্তিগত গাড়ি থাকে আধা ঘন্টার মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন এই আমগুলো অনেক মজাদার একদম নিচে দেখেন একদম মাটির পাশে আমগুলো অসাধারণ আমগুলো অনেক টেস্টি আমগুলো খুবই সুন্দর তো যেটা বলছিলাম যারা আসবেন মূলত আপনারা গোদাগাড়ি চলে আসবেন ওখান থেকে দশ মিনিটের রাস্তা মূলত গোদা গাড়ি থেকে এই যে এইটা হচ্ছে আমরা যেটা নিয়েছি অসাধারণ এই পাশেগুলো হাসনা হেনাটা এগুলো ডুপ্লেক্স সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছি ওই যে আমি এতক্ষণ যে পাশটা ছিলাম ওই পাশটাও দেখাচ্ছি এই যে বাচ্চা ভাই এখানকার দায়িত্বে আছে বাচ্চা ভাই কিনে আপনাদের সাথে আমি একটু কথা বলবো ওনাদের এগুলো সম্পর্কে আমি জেনে নেব আমি একটু আপনার এই পাশটা দেখেছি এখানে একটা পুকুর আছে ওই পাশটা কিন্তু পার্ক আর এই পাশটা হচ্ছে রিসর্ট এই যে আমরা মূলত এটাতে উঠেছি এখানে বাইরে একদম খোলামেলা পরিবেশ অসাধারণ এই যে বাইরে আমাদের জন্য চেয়ার করে দিয়েছে আমি অবশ্যই আমার স্যান্ডেল রেখে আমি খালি পায়ে হাঁটছি এরকম ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটার খালি পায়ে হাঁটছি আমি মূলত এরকম ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটা অসাধারণ এটা হচ্ছে টিউলিপ ওয়ান টিউলিপ ওয়ান আছে আর ওই পাশে হচ্ছে অপরাজিতা ওয়ান তো আমরা মূলত অপরাজিতা ওয়ানটা নিয়েছি এটাও ডুপ্লেক্স সিস্টেম নিচে আমরা থাকবো আর উপরে হচ্ছে বেবিরা থাকবো অনেক বড় বারান্দা আছে আমি মূলত ভিতরে এলোমেলো আছে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিব যেহেতু আমাদের এটাই ওদের শেষ বাউন্ডারি বেড়া দেওয়া আছে পুকুরটা আছে ওদের অনেক বড় একটা জায়গা তো আমি নিচেটা একটু দেখাই কিছু মনে করবেন না কারণ আমার কাপড় চোপড় সব এলোমেলো করা আছে আপনাদেরকে তারপর একটু দেখিয়ে দিচ্ছি এর এখানে একটা চেয়ার ছিল এখানে একটা চেয়ার ছিল চেয়ারগুলো আমরা বাইরে নিয়ে বসেছি তো আমি একটু গেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখানে আছে একটা ডাবল বেড দেখতে পাচ্ছেন ডাবল বেড এই পাশে একটা টিভি দেওয়া আছে কিন্তু এগুলোতে এসি নাই এসি না থাকলেও ওনারা যেটা বললো এখানে একটু কাপড় চোপড় এলোমেলো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্যান দেওয়া আছে দুজন ওনা এসে থাকতে পারবেন এখানে একটা সোফা দেওয়া আছে সোফার মধ্যে আমার কাপড় চোপড় আমটা রেখে দিই কাপড় চোপড় আছে এই পাশে একটা বারান্দা আছে আমি যদি বারান্দাটা একটু খুলে দেখাই আপনাদেরকে এবার সেটা বারান্দা আছে ওই যে পুকুরের পাড় আছে তারপর এটা হচ্ছে বাথরুমটা আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাথরুমটাও সুন্দর একদম সিম্পলের মধ্যে বেস্ট একটা মিরর আছে কমট আছে বেসিন আছে একটা বালতিও দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নিচের আমি এখন উপরেরটা দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এটা হচ্ছে মূলত অপরাজিতা এবং টিউলিপ ওয়ান অপরাজিতা ওয়ান এবং টিউলিপ ওয়ান এই দুইটা হচ্ছে পাঁচ দিয়ে ডুপ্লেক্স আর বাকিগুলো সব ভিতর থেকে অর্থাৎ রুমের ভিতর দিয়ে আপনি উপরে উঠতে পারবেন আর এই দুইটা হচ্ছে পাঁচ দিয়ে অর্থাৎ আপনার পাশে এটা সিঁড়ি করেছে এই সিঁড়ি দিয়ে উঠে উঠতে হবে আপনাকে উপরে রুমে যাওয়ার জন্য আমি একটু উপরে রুমে যাচ্ছি এই যে ওনাদের বাউন্ডারি এ পর্যন্ত এটাই শেষ এই যে দেখতে পাচ্ছেন বেড়া ওই পাশে গরু আছে যারা আছে তারা ওইখানে বসে আছে পরিবেশটা অনেক সুন্দর যে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন রোডের আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানেও ডাবল বেড এখানেও সেম টিভি আছে এখানে একটা টেবিল আছে এখানে একটা সোফা আছে সব এলোমেলো আছে এখানেও সেম বারান্দা আছে আমি যদি একটু খুলে দেখাচ্ছেন তবে একটা ফ্যান দেওয়া আছে এসি না থাকলেও এটা মূলত শীতকালের জন্য ওনারা যেটা বললো যে শীতকালের জন্য এখানে একটা বারান্দা দেওয়া আছে পুকুরের পেছনে পুকুরের পাড় আছে ওই পাশে যেটা টিউলিপ টিউলিপও সেম পাশ দিয়ে উঠতে হয় বেডগুলো অনেক সুন্দর এটার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সেম বাথরুম দুইটারই তো এটার ভাড়াও ভাড়াটা বলে দিচ্ছি এটার ভাড়া একটু বেশি সাড়ে তিন হাজার টাকা উপরে সাড়ে তিন হাজার নিচে সাড়ে তিন হাজার মোট হচ্ছে সাত হাজার টাকা নিয়েছি আমরা আর অন্যান্য গুলো মূলত আরো কম অন্য হচ্ছে আপনার আড়াই হাজার করে ঠিক আছে আমি এখন আপনাকে বাচ্চা ভাইয়ের সাথে কথা বলিয়ে দিব এখানকার সম্পর্কে যে বাচ্চা ভাই বসে আছে ওনার সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি এখানে লাইটও জ্বলছে শুরু হয়ে গেছে লাইট জ্বলার অসাধারণ একটা পরিবেশ এখানে এসে সময় কাটাতে পারেন অসাধারণ বাচ্চাভয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই জি আপনাদের রিসোর্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সহযোগিতা আমি প্রথমে অন্য একটা রুম নিয়েছিলাম ওটাতে এসি ছিল বাট ওটা ছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভিতরে পার্কের ভিতরে পরে আমি আসলে মূলত রিসোর্টে এসেছি তো এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি অনেক সহযোগিতা করেছেন তো আপনাদের রিসোর্ট সম্পর্কে বলেন আসলে রিসোর্ট আমাদের তিন চার ক্যাটাগরিতে আছে তিন চার ক্যাটাগরিতে হ্যাঁ তো মূলত আপনাকে যেটা দেওয়া হলো জি তোমার সেটা হলো সাড়ে তিন সাড়ে তিন মানে সাত হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়ান টু

যাক ভালো লাগলো আর হচ্ছে আপনাদের একটা যে আপনি আমাকে বলেছিলেন যে ওয়াটার একটা হচ্ছে সুইমিং পুল পুল আর বর্তমান রানিং রানিং আছে আচ্ছা আচ্ছা অলরেডি নভেম্বর মোটামুটি নভেম্বরের মধ্যে আপনাদের ওয়াটার জোনটা চালু হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো তো মানুষ একদম হান্ড্রেডে হান্ড্রেড পাবে এখানে আসার পরে সবই পেয়ে যাবে তো ধন্যবাদ আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে এবং আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নাম হচ্ছে হৃদয় রহমান ব্লগস আপনি আমার যারা গেস্ট আসবে তাদেরকে অবশ্যই একটু ভালোভাবে আপ্যায়ন করবেন ঠিক আছে অবশ্যই আপনি আপনার পরিচয় আচ্ছা আসলে আমি চেষ্টা করবো যত

হ্যাঁ ফ্রেন্ডস সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে লামহার জন্মদিন বাইশে জুন লামহার জন্মদিন পালন করার জন্যই মূলত আমরা রাজশাহীতে আসছি এবং সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে লামহার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো কেমন লাগছে তোমার এখানে হ্যাঁ হ্যাঁ ভালো অনেক সুন্দর হ্যাঁ ওর জন্যই মূলত আসলে এখানে আসা আমরা এক এক বছর ওর জন্মদিন এক এক জায়গায় পালন করে থাকি তো এইবারে আমরা এসেছি রাজশাহী এবং রাজশাহী থেকে একটু ভিতরে এটা হচ্ছে গোদাগাড়ি গোদাগাড়ি থেকে আট কিলোমিটার ভিতরে না আচ্ছা আচ্ছা এখানে আমি ডিটেলস আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে আপনি নিতে পারবেন তো লামার জন্য আবারও শুভকামনা জন্মদিন থাকলে হ্যাপি বার্থডে লামহা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লাইট অলরেডি জ্বলে গেছে এই যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট বিকেলবেলার এই যে একদম এখন সূর্য ডুবো ডুবো অবস্থা এই এই পরিবেশে এই যে এইসব জায়গায় বসে থাকার একটা মজাই আলাদা আমরা আসলে যারা কর্ম ব্যস্ত থাকি সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি শহরের মুক্ত একটা পরিবেশ যদি যারা চায় হ্যাঁ একটু ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য তাদের দুজন আসলে অসাধারণ একটা রিসোর্ট এটা সাফিনা পার্ক এটা দুই ভাই মূলত এটা একটা পরিচালনা করেন ওনাদের মায়ের নামে এই রিসোর্টটা করা মূলত সাফিনা ঠিক আছে তো দেখেন এই যে এখানে বিকেলে খালি ঘাসের মধ্যে আমি এতক্ষণ হাঁটছিলাম মূলত আমার এই যে খালি পায়ে অলরেডি আমি হাঁটছি আমি আবার পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূলত রিসোর্টের সাইড হচ্ছে এই পাঁচটা আর পার্কের যে সাইডটা সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেখতে পারবেন আপনারা এইটা এগুলো হচ্ছে ডুপ্লেক্স এই ডুপ্লেক্সগুলো কিন্তু আবার ভিতর থেকে নিচে হচ্ছে যারা ফ্যামিলি থাকবেন উপরে বাচ্চা থাকতে পারবে এটা সাইড দিয়ে না এটা একদম ভিতরেই এগুলো হচ্ছে আড়াই হাজার টাকা করে এগুলো হচ্ছে পার পার্সন আড়াই হাজার টাকা করে এটাও একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু খোলা আছে ও না এটা বন্ধ আছে তালা মারা তো এই যে একদম হাতের নাগালে আম এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে আর রাজশাহীতে আমার প্রথম আসা এবং রাজশাহীর এটাই আমার প্রথম ব্লগ অসাধারণ আমি এর আগে ছিলাম মূলত রাজশাহী শহরে ছিলাম এবং ওখানে একটা হোটেল অ্যাক্সে ছিলাম দিন ওগুলো নিয়েও ভিডিও আছে আপনারা দেখতে পারবেন একদম নিজে পেরে ভাই আমাকে এতক্ষণ পেরে দিচ্ছিলো বাচ্চা ভাই অনেকগুলো পাকা পাকা আমি পেরেছি অলরেডি আমার হাতের মধ্যে দেখতে পেয়েছিলেন আপনারা যে আমি আম খাচ্ছিলাম সেগুলো নিয়ে এই কি সুন্দর বসে ওরা আড্ডা দিচ্ছে অসাধারণ লাগছে আসলে খুব সুন্দর একটা পরিবেশ আমি আবার ঘুরে ফিরে আগের জায়গায় চলে আসলাম যেখান থেকে শুরু করেছি ওই পাশটা হচ্ছে পার্ক সাইড ওটা নিয়ে আমি একটা ভিডিও দেখতে পারবেন আর হচ্ছে আহ সাইট সাইড এই ছোট ছোট রিসোর্ট তো থাকতে পারবেন এগুলোতে শীতের সময় আসলে অনেক মজা কারণ ওই সময় গরম থাকবে না এসি নাই যেহেতু তো ওই সময় ওরা মূলত শীতের সময় প্রচুর পায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ওই টাইমটার কথাই বললো ঠিক আছে শুধু এটাতে এসি আছে এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা এটা যারা হানিমুনের জন্য আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য খুবই সুন্দর এবং খুবই একদম খোলামেলা একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ খুব ভালো লাগছে আমার মনটা জুড়িয়ে গেল আসলে পয়সা উসুল যেটাকে এক কথায় বলা হয় আর কি যে কষ্ট করে আসছি পয়সা উসুল আমি মূলত দিন ছিলাম রাজশাহীতে তো ওখান থেকে আমার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছি তো গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে তো মূলত ওই গাড়ি নিয়ে আসার পরে আমার বেশি সময় লাগেনি মেবি আধা ঘন্টা লেগেছে রাজশাহী শহর থেকে আসতে অর্থাৎ রাজশাহী শহর থেকে চাপাই নবাবগঞ্জ যাওয়ার পথে এই গোদা গাড়িটা পড়বে এটা হচ্ছে মাহিয়া মাহিয়ামাহি চিত্রনায়িকা মাহি নির্বাচনী এলাকা এই হচ্ছে রিসোর্টটা তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ